আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আমরা আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমাদের ভিডিও টপিকটি হলো, আগে আমরা একটি আইপিএল খেলার কীভাবে লাইভ দেখতে পারবেন। খুব ভালোভাবে এরকম একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু অনেকে কমেন্ট করেছেন, ভাই ভিডিওটা সরার ভালো একটা ভিডিও দেন। আমরা সেজন্য আমরা নতুন একটি খুব ভালো একটি ভিডিও, কীভাবে আপনারা এইচডি কোয়ালিটির আইপিএল ম্যাচ খেলা দেখতে পারবেন। এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনারা দেখতে পারবেন কীভাবে আইপিএল ম্যাচ। আজকে সম্ভবত পাঞ্জাব আর যে আরেকটা দলের খেলা আছে, অনেকেই কমেন্ট করেছেন, ভাই আমরা এইচডি কোয়ালিটির খেলা দেখতে চাই। আর আমরা কিছুদিন কালকে বা পরশু দিনের ভিতরে আমরা কীভাবে 4K ভিডিও ডাউনলোড করতে হয় এরকম এর রিলেটেড একটা ভিডিও ছাড়বো। যদি আপনারা ওই ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা দেখিয়ে দেবো কীভাবে 4K কোয়ালিটির ভিডিও ডাউনলোড দিতে হয়। আর আজকে আমাদের ভিডিও টপিকটি হলো, কীভাবে আইপিএল ম্যাচটি এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন। যদি দেখতে চান তাহলে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কীরকমের ভিডিও পেতে ইচ্ছুক। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বুঝা দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করে আসেন। চলুন ভিডিওর টপিকে চলে যাওয়া যাবে। ও বন্ধুরা দাঁড়ান, আগেই চলে গেলে তো হবে না, আমাদের একটি ফেসবুক পেজ আছে, তাতে কন্টিনিউ ভিডিও আপলোড করা হয়, এবং কিছু আমাদের গ্রুপে কিছু বন্ধুরা আছে, তারা তাদের কিছু লাগলে তারা এই মেসেঞ্জারে বা এই গ্রুপে আমাদের সাথে অ্যাড হয়ে তারা আমাদের কাছে সাহায্য চায়। আমরা যথাসম্ভব সাহায্য দেওয়ার চেষ্টা করি। এই কিছুদিন আগে এক ভাই ই করেছিল, কীভাবে ভাই আমি ডলার ভাঙাতে পারি না, তো আমাকে সাহায্য করি। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি সেই ভাইকে হেল্প করে। সেজন্য আপনাদের যদি এরকমের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, তাহলেই আপনি ফেসবুক পেজের মেম্বার হয়ে যাবেন। চলুন ভিডিও টপিকে চলে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। আপনাদের সামনে ঠিক এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, এখানে ক্লিক করে আগে অ্যাপসটি নামিয়ে দেবেন, তারপর ওপেন এক্স ক্লিক করে দেবেন, আমি দিলাম। তারপর যেখানে আপনি ব্রাউজার সিলেক্ট করে দেবেন, আমি ক্রোম সিলেক্ট করলাম, আপনারাও সেটাই করবেন। এই দেখুন লিঙ্কটা একটু লোড হচ্ছে, মাত্র 8 MB একটি অ্যাপস। এটি থেকে এইচডি কোয়ালিটিতে আপনারা আইপিএল খেলা দেখতে পারবেন। এই যে ডাউনলোড, এখানে ক্লিক করে দিন, তারপর ওকেতে সিম্পলি ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ওকে, আমি আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা থেকে এইচডি কোয়ালিটিতে খেলা দেখতে পারবেন। ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করুন। ডাউনলোড করা হয়ে গেলে তারপর ইনস্টল করে নেবেন এই যে এই অ্যাপসটি। এটি ইনস্টল করার পর প্রথমে অ্যাপসটির ভিতরে ঢুকি, দেখতে পাচ্ছেন লোড মারছে, আমাদের এখানে নেটটা একটু খুব ছোলো। অ্যাপসটির নাম হচ্ছে এইচডি স্ট্রিমস, প্রথমে অ্যালাউতে ক্লিক করে দিবেন, তারপর এই যে আপডেট চাচ্ছে, আপডেট দেওয়ার দরকার নেই, আপনারা নট নাওতে ক্লিক করে দিবেন, তারপর ক্লোজ। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লেখাই আছে যে আইপিএল লাইভ, এখানে ক্লিক করে দেবেন। তারপর এই দেখুন আইপিএল খেলার যেহেতু চ্যানেল আছে, যে বাংলায় দেখতে পারবেন চ্যানেল 9, ডুগোর, তারপরে ইংলিশ, এই যে হিন্দিতেও দেখতে পারবেন আপনারা। এই যে স্টার জলসা মুভিসে আপনারা জানেন যে বাংলায় খেলা দেখায়, তারপর এই যে কানাডা, এই যে আরও অনেক চ্যানেল আছে, এগুলো সব কিন্তু আইপিএল খেলা দেখার জন্য। তো এই লিঙ্কগুলো কিন্তু খুবই কাজের। তারপর স্পোর্টসে ক্লিক করে দেখতে পারেন এখানে বিভিন্ন দেশের চ্যানেল আছে, এই যে দেখুন আমেরিকা, লন্ডন, এবার ইন্ডিয়া, কানাডা, কিন্তু এখানে বাংলাদেশের চ্যানেল আছে। তারপর এই যে দেখুন মুভি আছে, মিউজিক, তারপর কিডস মানে কার্টুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে কার্টুনের চ্যানেল কিন্তু এগুলো, এই যে সিএন,
মাঝখানে আরও অনেক চ্যানেল আছে, যে নিক, তো আমি তো দেখাবো আইপিএল খেলা, তো চ্যানেল নাইনেই প্রথমে ক্লিক করি যেহেতু বাংলাদেশি চ্যানেল। তারপরে যে লিঙ্ক টু ভিডিও অনলি, এখানে ক্লিক করে দেবেন। এই যে দেখুন বন্ধুরা, এখান থেকে এই অ্যাপ দিয়েও খেলা দেখতে পারবেন, এমএক্স প্লেয়ার দিয়েও খেলা দেখতে পারবেন। তারপর আরেকটি প্লেয়ার আছে, আমরা এমএক্স প্লেয়ার দিয়েই তো খেলা দেখি, তো এমএক্স প্লেয়ার সিলেক্ট করে দিলাম। দেখুন বন্ধুরা একটু লোডিং মারছে, এখানে নেট টু শো, আপনারা কেউ ভিডিওটি সম্পূর্ণ না দেখতে যাবেন। এই যে দেখুন ক্যান পেলে, কারণ আমার নেট এখানে খুবই স্লো, তো আমি তাদের দেখাতে পারলাম না, আপনারা অবশ্যই দেখে নেবেন, অ্যাপটি কিন্তু খুবই ভালো একটি অ্যাপ। তারপরে এই যে এখানে সার্চ দিতে পারবেন, এই যে সার্চ, এখানে যদি লিখে আইপিএল তাহলে দেখুন আইপিএলের সব চ্যানেল, এই যে একটি বা একটি বেড়েও গেছে চ্যানেল। তো এভাবেই আপনারা আর কি এখান থেকে এইচডি কোয়ালিটিতে খেলা দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তারপরে এই যে দেখুন এশিয়ান টিভি, মানে বাংলাদেশি যে টিভিগুলো হয়, তবে এটিএন বাংলা, এই যে মোরে সিলেক্ট করে আরও চ্যানেল দেখতে পারবেন বাংলাদেশি। এই দেখুন বাংলাদেশের পতাকা কিন্তু এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখুন এটিএন বাংলা, এই যে এটিএন, এটিএন, এই যে বৈশাখ টিভি, তো চ্যানেল নাইন, চ্যানেল আই, তো সবই বাংলাদেশের চ্যানেল। এই যে দেখুন দীপ্ত টিভিও আছে এখানে, তারপরে একুশে টিভি, জি টিভি, এখানে সবই আছে, জি ইন্ডিপেন্ডেন্ট, এই যে মাসলাঙ্গাস চ্যানেলটিও আছে। তো এভাবেই এই যে মাই টিভি আছে, এন টিভি আছে, এভাবেই আপনারা আর কি এইচডি কোয়ালিটিতে খেলা দেখতে পারবেন। এই অ্যাপটি আরও অনেক কামে লাগবে আপনাদের, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে